আমি পার্টেক্স স্টার গ্রুপের একটি শাখায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করি। ফ্যাক্টরি থেকে দেশের বিভিন্ন জেলায় পণ্য ডেলিভারি করতে হয়। ফ্যাক্টরি থেকে কত কিলোমিটার পথ যাওয়ার পর আমার কসর শুরু হবে এবং ফিরে আসবে? আসার সময় কত কিলোমিটার পথ থাকতে কসর শেষ হবে? এটা নিয়ে আমরা এর আগে বারবার বলেছি। আপনি কোম্পানির কাজে হোক আর যে কোনো কাজে হোক দূরে যাচ্ছেন, সফরের দূরত্বে যাচ্ছেন, 70-80 কিলোমিটার বা তারও বেশি দূরত্বে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন। এখন প্রশ্ন হলো কসর শুরু হবে কখন? উত্তর হলো কসর শুরু হবে আপনার এলাকার এরিয়া পার হওয়ার পর। এলাকার এরিয়া কি? আপনি এখানে বাস চিটাং রোডে থাকেন, তাহলে চিটাং রোডের এরিয়া কি ধরা হবে? কাঁচপুর মদন, কাঁচপুর পার হয়ে গেলেন আপনি, মদনপুরে চলে গেলেন, তাহলে আপনার এলাকা পার হয়ে গেলেন। কেন? কারণ হলো এই চিটাং রোডের মানুষের কোনো কিছু মদনপুরের যাওয়া লাগে কিছুর জন্য, প্রশাসনিক কোনো কাজকাম কিচ্ছুর জন্য না, মানুষ কবর দিতে ওখানে যাওয়া লাগে কিচ্ছুর জন্য যাওয়া লাগে, তাহলে ওটা একটা আলাদা এলাকা সোজা কথা। আপনি একটা ইউনিয়নে থাকেন, সেই ইউনিয়নের চেয়ারম্যান অফিস আছে, ইউনিয়ন পরিষদ কার্যালয় আছে, ইউনিয়নে অনেক কিছু আছে, ইউনিয়ন থেকে ক্রস করে চলে গেছেন, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে কিছুর জন্য যাওয়া লাগে, মানে প্রশাসনিক কোনো কাজের জন্য যাওয়া লাগে না, তো ওই এলাকা পার হয়ে গেছেন। ঢাকা সিটি কর্পোরেশন এখন দুই ভাগে বিভক্ত, উত্তর দক্ষিণ। তো উত্তরে যারা দক্ষিণে যারা আছেন তারা যদি উত্তরবঙ্গের দিকে সফর করেন তাহলে দক্ষিণে যখন যান উত্তর ক্রস করে তিনি চলে গেলেন, এলাকা পার হয়ে আরেক এলাকায় ঢুকে গেছেন, তার কসর নামাজ শুরু হয়ে যাবে। সিটি কর্পোরেশন যখন একটা থাকে তখন সিটি কর্পোরেশন থেকে বের হয়ে গেলেন আপনি, আপনার সফর কসর শুরু হয়ে যাবে। আবার ঢুকার সময় আপনি এরকম এরিয়াতে ঢুকে গেছেন তাহলে আপনার কসর নামাজ শেষ, পুরো নামাজ আপনাকে করতে হবে। সুন্নতে মুয়াক্কাদা ছাড়লে কি গুনাহ হবে, কখন হবে? সুন্নতে মুয়াক্কাদা ছাড়লে গুনাহ তো হবে, গুনাহ মানে হলো ক্ষতি, ক্ষতি তো হবেই। সুন্নত তো সুন্নত, আরো গুরুত্বপূর্ণ সুন্নত, ছাড়লে ক্ষতি হবে না, ক্ষতি তো হবে। হ্যাঁ, বড় ক্ষতি যেটা কাবিরা গুনাহ সেটা হবে না। আমি না চাইলেও আমার মনে বন্ধুদের প্রতি পরীক্ষার ফলাফল কিংবা পড়ালেখা নিয়ে হিংসা চলে আসে, এবারে একটু নসিহা করবেন। এটা তো আসলে অনেকেরই আসে, বেশি করে ছাত্রদের মধ্যে একটু বেশি, যে আমার দোস্তটা পারলো ও পারলো না, হিংসা আসে। তো এখন এই যে হিংসা আসে কি করব আমরা? পরীক্ষায় বা বিভিন্ন ক্ষেত্রে বন্ধুদের প্রতি যখন হিংসা আসবে তখন আপনি মনে করবেন যে সে যে ভালো ফলাফল করছে বা ভালো পারতেছে এটা দানটা কার? আল্লাহ। এখন তার ভালো পারা দেখে যদি আমার খারাপ লাগে তার মানে আল্লাহর দানের উপরে আমি অসন্তুষ্ট, বিষয়টা কিন্তু আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের সামিল, তাই না? যে আল্লাহ দিয়েছেন আমি সেখানে বিট্রে মানে ভেটো দিচ্ছি, ব্যাপারটা এরকম, আমাকে ভালো লাগছে না, এটা তো হওয়া উচিত না। তাহলে আল্লাহ যদি তাকে দিয়েছে তাহলে তার এই প্রাপ্তিতে আর আল্লাহর এই দানে আমি হ্যাপি, আমি সুখী, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কোনো সে নেই, আল্লাহ আরো দেন আরো দেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো হিংসা করলে তার কোনো ক্ষতি হোক বা না হোক আপনার নিজের ক্ষতি নিশ্চিত, কারণ আপনি হিংসাকার মাধ্যমে আপনার আমল বরবাদ হবে। এই জন্য আপনি নিজেকে বোঝাবেন এই বলে যে আল্লাহ যে তাকে দিতে পেরেছেন সে আল্লাহ আমাকে দিতে পারে না, অতএব তারটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আল্লাহ তারা দিয়েছেন আরো দেন, আমাকেও দেন তার মতো, তার চেয়ে আরো বেশি দেন আমাকে, আপনি সেই দোয়া করবেন। এইভাবে যখন জিনিসগুলোকে দেখবেন তখন ইনশাআল্লাহ দিলে এগুলো থেকে বাঁচা সহজ হবে।